আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজাদার সুজির রস বড়া। তো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি। শুরুতেই নিয়ে নিচ্ছি 4টা ডিম। এবার ডিমগুলো ফেটে নিচ্ছি। এখানে 1 কাপ কাঁচা সুজি দিয়ে দিচ্ছি। আরো দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন একটা হ্যান্ড উইসের সাহায্যে এটাকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এইদিকে একটা হাঁড়িতে আমি 2 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 3টে এলাচি, আরো দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার ভালো করে জাল করে নিচ্ছি। পাঁচ থেকে 7 মিনিট জাল করার পরে নামিয়ে নিচ্ছি। এইদিকে একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হতেই একটু একটু ব্যাটার দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা শেষ করে রসের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এবার 4 থেকে 5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার এটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।